হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি সীমান্ত রাজন, আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো বসন্ত বড়ি পাখির বাচ্চা। আমরা একটা জায়গায় দেখেছি বসন্ত বড়ি পাখি, সেই পাখির বাচ্চাটি অনেক সুন্দর। এবং হচ্ছে বসন্ত বড়ি পাখি অনেকেই হয়তো চিনে না, বাচ্চা দেখলে হয়তো চিনবে না। অন্য কোনো একটা ভিডিওতে আমি বসন্ত বড়ি পাখিটি দেখাবো, এখন আপাতত বাচ্চাটি দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হচ্ছে বসন্ত বড়ি পাখির বাচ্চা। তো যাই হোক বন্ধুরা, আমাদের সাথে হেল্প করছে মিনহাজ। মিনহাজ আপনাদেরকে দেখাবে পাখির বাচ্চাটি। আমরা সেই কাঙ্ক্ষিত পাখির বাসার কাছে চলে যাচ্ছি এখন। কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন সেই পাখির বাচ্চা। এই যে আমাদের সেই পাখির বাসা, এটা হচ্ছে পাখির বাসা। আসলে দেখুন, একটি গাছের গর্তের মধ্যে বাসাটি তৈরি করেছে, কত সুন্দরভাবে তৈরি করেছে। আমরা ভেতরে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, একটি বাচ্চা দেখা যাচ্ছে, খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না, ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন বন্ধুরা, আমরা ভেবেছিলাম হয়তো দুই তিনটা বাচ্চা আছে, আসলে তা না, দুইটা বাচ্চা নেই। এখানে একটি বাচ্চা, একটি বাচ্চা ঘুমাচ্ছে বাচ্চাটি। তো পাখির ছানাটি এখন আমি আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখাবো, হাতে বের করে দেখানোর চেষ্টা করছি। মিনাজ বের করো দেখি। আমরা হাতে নিয়ে আপনাদেরকে পাখির ছানাটি দেখাচ্ছি। বন্ধুরা আমাদের সাথে থাকুন। এই যে বন্ধুরা, কত সুন্দর দেখুন বন্ধুরা, আসলে ছোট প্রত্যেকটি পাখির বাচ্চা এবং ইয়ে খুবই সুন্দর লাগে। যাই হোক বন্ধুরা, আমি একটু হাতে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। এবং তার মায়ের জন্য কেমন করছে। তো বন্ধুরা দেখুন, পাখিটির মনে হয় এখনো চোখ ওইভাবে এখনো ইয়ে হয়নি, ফুটেনি। খুবই সুন্দর লাগছে দেখতে। আমরা প্রত্যেকটা বাসায় দেখি দুইটা তিনটা চারটা করে বাসা থাকে, কিন্তু এটা ব্যতিক্রম। একটি বাচ্চা, অনেকটা ক্ষেত্রে একটি বাচ্চা থাকে। সবগুলোতে যে দুইটা বাচ্চা থাকবে এমনটা না। তো বন্ধুরা, ওর মা আসবে, সন্ধ্যা হয়ে গেছে, হয়তো ওর বাবা মা আশেপাশে আছে, আমাদেরকে দেখে আসছে না। তো এখন আমরা বাচ্চাটি রেখে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমরা বাচ্চাটি রেখে দিলাম বাসাতে, রেখে দিলাম বাচ্চাটি। এই যে বন্ধুরা, তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, এবং এই বাসার নেক্সট টাইম আপডেট আপনাদেরকে দেওয়া হবে। আমাদের সাথেই থাকবেন।